মালদার ভাঙন পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত। আজ নতুন করে কোনো এলাকায় ভাঙন না হলেও জল বাড়ছে গঙ্গা ফুলহার দুটো নদীতে, ফলে আশঙ্কার প্রহর গুনছেন রতুয়া মানিকচক এবং কালিয়াচকের মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে নতুন কোনো এলাকায় ভাঙন না হলেও গঙ্গার ফুলহারে জল বাড়ায় আশঙ্কার প্রহর গুনছেন হরিশ্চন্দ্রপুর থেকে মানিকচক পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ। ফুলহারের ভাঙনে বিপর্যস্ত রতুয়ায় গিয়ে বুধবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন জেলা সভাধিপতি উজ্জ্বল চৌধুরী। ভাঙন মোকাবিলায় যে কাজ চলছে তা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জেলার ভাঙন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকের সঙ্গে বৈঠক। ভাঙনের ভয়াবহতার কথা চিন্তা করে 24 ঘন্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। কাজটা খুব দীর্ঘায়িত হচ্ছে, কোয়ালিটিটাও বাড়াতে হবে। আর বস্তার মধ্যে মাটি তাও অর্ধেক আছে অর্ধেক নাই, এগুলো সব ভালো করে করা উচিত। কাজে তো পার ভাঙছে, ডিএসএফকে বলবো তাড়াতাড়ি দুই একদিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে। এদিকে মানিকচকের ভূতনি দ্বীপের অবস্থা ভয়াবহ। বিপন্ন হীরানন্দপুরের কেশবপুর বাঁধ গঙ্গার পাড় থেকে বাঁধের দূরত্ব কমে দাঁড়িয়েছে 10 মিটার। দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করায় বিস্তীর্ণ এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা। মালদা থেকে ক্যামেরায় হক জাফর ইমামের সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট, আকাশ বার্তা। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দুপুর পর্যন্ত দুর্যোগ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। নিম্নচাপ অক্ষরেখার জেরেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডিসি দেবনাথ। দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা এবং সন্নিহিত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামীকাল দুপুর পর্যন্ত স্বল্প ভারী অর্থাৎ 60 মিলিমিটারের মতো 7 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সময়টা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আজ বাংলায়।